আসসালামু আলাইকুম। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণী জীবন জীবিকা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন অনুযায়ী আজকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো কালকে পরীক্ষা দেখবে, তোমরা আসবে। তো একক কাজ দেখো, প্রশ্ন অনলাইনে জমি সংক্রান্ত কী কী সেবা পাওয়া যায় তার একটি মডেল প্রস্তুত করো। তো এখানে উত্তর লিখবা, অনলাইনে জমি সংক্রান্ত একটি মডেল প্রস্তুত করা হলো। জমি সংক্রান্ত সেবা কী কী দেখো, খাস ভূমি, তারপরে ভূমি সংক্রান্ত আইন, তারপর অর্পিত সম্পদ, তারপর হচ্ছে ভূমি সংক্রান্ত ফর্ম, তারপর হচ্ছে সিটিজেন চার্টার, তারপর হচ্ছে ভূমি উন্নয়ন কর, তারপর হচ্ছে খাজনা প্রদানের কাজ, তারপর হচ্ছে ভূমি পরিমাপের একক, তারপর হচ্ছে ভূমি অধিগ্রহণ। তো এই 9টা পয়েন্ট ভালো করে লিখবা, এগুলো কালকে পরীক্ষা দেখবে আসবে, ভালো করে পড়ে যাবে এগুলো। এখান থেকে শতভাগ তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবা। আর একটা একক কাজ হচ্ছে দেখো, পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাবগুলো লেখো। তো এখানে উত্তর যেভাবে লিখবা দেখো, এক অটোমেশন, এখানে সরল টোকাটো হবে, অটোমেশন বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপর হচ্ছে 2 নম্বর স্কিলস শিফট। 3 গিগ ইকোনমি এবং যে কোনো জায়গা থেকে কাজ। তারপর হচ্ছে 4 সমবাজার মেরুকরণ। 5 গ্রিন জব ও এবং টেকসইকরণ। 6 বয়স্ক শ্রমশক্তি। 7 গ্লোবালাইজেশন ও ডিজিটালাইজেশন। তো এই 7টা ভালো করে লিখবা, এগুলো তোমরা কাগজে কলমে লিখে রাখো, ভালো করে মুখস্থ করবে, কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। এগুলো একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন, একক কাজ এগুলো আসবে। তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। আমরা মূল প্রশ্ন তোমাদের কালকে পরীক্ষার প্রশ্ন যদি পেয়ে যাই তাহলে ভিডিওটা আপলোড করে দিব। তাই সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।